আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক বন্ধুরা। আজ ঈদের পরের দিন, অনেক দিন হয়েছে পরিবারকে সময় দিতে পারি নাই, খামারে খামারে দৌড়াইছি, অফিস নিয়ে ব্যস্ত ছিলাম, ছুটি তো তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বিকালবেলা আমাদের বরিশালের সোনিয়া ফোন করে আমাকে জানালেন যে তার গরুটা বিক্রি হয় নাই, তিনি গরুটা ফেরত নিয়ে গেছেন সেই বরগুনার বেতাগিতে। তা আমি ওই সময় আমার মোবাইল রেকর্ডটা হয়ে গেছে, আমি আমার মোবাইল রেকর্ডটা একটু শোনাচ্ছি, শুনুন। হ্যাঁ, কি হয়েছে? মানে আমি যখন রহনা দিয়েছি, হ্যাঁ, তো রহনা দেওয়ার পরে গরু আপনাদের তো আমি বললাম যে আমি তো সবার আগেই আপনাদের জানাইছি, কারণ তারা অনেক কষ্ট করছেন আমার জন্য, যেটা সত্যি কথা বলতে, এই জন্য আমি সবার আগে যে আমার গরু বিক্রি, কিছু লোক এসে আমাকে একজনের ফোন ধরাই দিছিল, তো ওরা বলছে ব্যাংক বন্ধ, আমার কিছু টাকা তারা দিছিল আমার হাতে, আর বলছিল ব্যাংক তো বন্ধ, ব্যাংক খুললে বাকিটা পেমেন্ট আপনাকে করবো। হ্যাঁ, এখন গরুটা আমি বলছি ঠিক আছে, তাদের কথায় আমার মনে হয়েছে ঠিক আছে তাহলে। হ্যাঁ, তো গরুটা বলছে যে আপনারা একটু কষ্ট করে পৌঁছে দিয়েছেন, আমি গরু ভইরা দুজন লোক দিয়ে আমি তো পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়ে আমি সদরঘাট চলে যাওয়ার জন্য সিএনজি তুলছি, তো আমি যখন সদরঘাট পৌঁছেছি তখন একটা ফোন আসছে আমার ফোনে, এরপরে বলতেছে যে আপা গরুটা তো নিতে পারবো না। আমি বলছি কেন, আমি সব জায়গায় বলে দিচ্ছি আমার গরু বিক্রি হয়ে গেছে, কেন আমার সাথে এরকমটা করলেন আপনারা? তো বলতেছে আমার একটা সমস্যা, পারিবারিক সমস্যা, যে টাকাটা আপনাকে দিছি ও টাকাটাও লাগবে না। আমি বলছি আপনার মতো মানুষের টাকা আমি রাখবো না, যে আমাকে প্রতারণা, আমার সাথে প্রতারণা। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? মানে তারা গরু ফেরত দিয়ে দিয়েছে? আমার গরু, গরু মানে পথে যাইতেছিল, তো উনি আমাকে বলছে গরু ফিরে নিয়ে, গরু আপনাদের বাড়িতে নিয়ে যান। তারপরে গরুর ট্রাক ঘুরাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে গরু বাড়ি সকালে এসে পৌঁছেছে, আমি সকালে পৌঁছে গরু গোসল করাইয়া ফার্মে ঢুকেছি, আর ওনার টাকাটাও আমি পাঠাই দিচ্ছি। এমন একটা প্রতারক মানুষের টাকা আমি রাখতে চাই না। উনি আমাকে বলতেছে আপনি টাকাটা রাইখে দেন। আমি বলছি কেন আপনি আমার সাথে এরকম দুই নম্বরিটা করলেন? আপনার কাছে না, আপনার ক্যাশ দিছিল কয় টাকা? 2 লাখ টাকা দিছিল আমাকে। তো আমি আমার গরুর ফার্মে, গরু আর বাইরে বের করি নাই, তো ফার্মে বসে এই গরুর সামনে বসে অল্প একটু ভিডিও করছি, ওটা দিছি আপনার হোয়াটসঅ্যাপে, তো আপনি ওইটাই যেরকম এডিট করিয়া তারপর ওইটা একটু কষ্ট করে ছাইলেন, কারণ সবাই জানে যে আমার গরুটা বিক্রি হয়েছে, কিন্তু গরুটা তো আমার বিক্রি হয় নাই, একটু কষ্ট করিয়া ভিডিওটা ছাইলেন। আর সবার জানা উচিত, সব ভাইদের, প্রবাসী বাংলাদেশি ভাইরা আমার জন্য অনেক দোয়া করছে, সত্যি কথা বলতে কি আমি গরু বিক্রি করতে পারি নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই, আমি আপনাদের অনেক ভালোবাসা পাইছি, বিশেষ করে আপনার, আপনারা সাংবাদিক ভাইরা, প্রবাসী ভাইরা, বাংলাদেশের সবাই আমার জন্য অনেক কান্না করছে, নামাজ করছে, এতটা ভালোবাসা আমি পাইছি, আমার সত্যিই কেমন যেন কোনো কষ্ট নাই, যে গরুটা বিক্রি করতে পারি নাই তাও আমার কোনো কষ্ট নাই, কারণ সত্যি কথা বলতে আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা, আমার মতো মানুষ আমি অনেক ভালোবাসা পাইছি, আপনি আমার জন্য যে চোখের পানি ফেলাইছেন, আপনি সত্যি কথা বলতে আপনি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ আপনি। ঠিক আছে আপা, ঠিক আছে, আমি একটু বাইরে আছি। জি আপা, জি আমি বাইরে আছি, এখন বাসার বাইরে আজান হচ্ছে। ওকে, সোনিয়া বলেছে যে ভাইয়া আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছি, আপনি ভিডিওটা দেখুন, এবার আপনারা ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া ইসলাম বরিশাল থেকে বলছিলাম, আপনারা সবাই শুনছেন আমার গরুটা বিক্রি হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটা সমস্যায় পড়ছি, একটা প্রতারণার হাতে পড়ছি, যেটা আপনাদের সবার জানা উচিত, আমি খুব অসুস্থ, তারপরও অসুস্থ শরীর নিয়েও আমি ফার্মে আসছি, জিনিসটা আপনাদের
কথাগুলো বলা উচিত, জানা উচিত, কারণ আপনারা সবাই জানেন আমার গরুটা বিক্রি হয়েছে, কিন্তু আমার রাজা বিক্রি হয় নাই, আমি একটা প্রতারণার শিকার হয়েছি। আমি যখন আসি ওরে গাড়িতে ভরবো ভরবো, তখন কিছু লোক আসে, আইসা বলে আপনার গরুটা আমরা কিনবো, আমার স্যার কথা বলবে, তো ওরা ফোনে ধরাই দেয় আমাকে, বলে আমাকে জিজ্ঞাসা করে কয় লাখ টাকা গরুর দাম, তো আমি বলি আমার গরু 8 লাখ টাকা, তো সে বলে আপনাকে 9 লাখ টাকা দেওয়া হবে। ওই সময় আমার অল্প কিছু টাকা তারা দেয় আর বলে যে ব্যাংক তো বন্ধ, আপনি সব জায়গায় বলবেন টাকাটা পেমেন্ট করা হয়ে গেছে সব, কিন্তু ব্যাংক তো বন্ধ, ব্যাংক খুললে আপনার টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দেব, এই কথা বলছে। তো এটা বলার পরে আমি গরু খইরা গাড়িতে ট্রাকে পাঠাই দিই, পাঠাই দিয়ে আমি সিএনজিতে সদর গ্যাস চলে আসি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো তখন আমি সাংবাদিক সবার কাছে ভাইদের কাছে আমি মানে গরুটা বিক্রি হয়েছে এটা আপনাদের জানানোর জন্য সবার কাছে তাড়াতাড়ি করে জানাই, আপনারা শুনুন, কারণ সত্যি কথা বলতে কি আমি গরু বিক্রি করতে পারি না, খুব কষ্ট করছি, এটা সত্যি কথা বলতে, কিন্তু আপনারা সবাই আমার জন্য এতটা কান্না করছেন, এতটা দোয়া করছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি, আমার রাজা বিক্রি হয় নাই, তারপরেও কেমন যেন আমি ভালো আছি, কারণ আপনারা অনেক দোয়া করছেন, বাংলাদেশের মানুষ প্রবাসী ভাইরা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন, যেটা সত্যি কথা বলতে। তারপরে ওরে মাঝে মাঝে রাস্তা যখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো যায়, তখন একটা ফোন আসে আমার কাছে, এসে বলে গরুটা নিতে পারবো না আপু, গরুটা আপনি বাড়িতে পাঠাই দেন, গরুটা সোজা বাড়িতে পাঠাই দেন, আর টাকাটা আপনি রাইখে দেন, যে টাকাটা দিয়েছে আমার পারিবারিক একটু সমস্যার কারণে গরুটা আমি নিব না, টাকাটা আপনি রাইখে দেন। তো আমি অনেক কষ্ট লাগছে যে কেন এমন একটা মানুষ যে আমার সাথে প্রতারণা করছে, তার টাকা কেন আমি রাখবো, টাকাটা বাড়িতে এসে সাথে সাথে তাকে পাঠিয়ে দিয়েছি, আর ওকে গোসল টোসল করাইয়া ফার্মে ঢুকাইছি, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, কিন্তু আমার অনেক জ্বর উঠছে, এত জ্বর যা বলার বাইরে, 103-104 জ্বর, প্রচুর মাথা ব্যথা, হালকা কাশি, আমি তো জানি এই লক্ষণগুলো করোনার। তো বাড়িতে আসার পরে আমি একদম আমার রুমে আলাদা থাকি, এমনকি আমি আমার বাচ্চাদের এখন পর্যন্ত একটা বার ধরতে পারি না, সত্যি কথা বলতে আমার বাবুরা এসে দরজার সামনে দাঁড়াইয়া আমার মুখের দিক তাকাই থাকে, আমি ওদের এখন পর্যন্ত হাত দিয়ে ছুটতে পারি না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন করোনাটা না হয়, আমি যেন সুস্থ হয়ে যাই, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, আসসালামু আলাইকুম। বন্ধু আপনারা ভিডিওটি দেখলেন, কি বলবো আমার কিছুই বলার নাই, আমি সোনিয়াকে কয়েকবার কল দিচ্ছিলাম, ওর বোন রিসিভ করেছে, বলল যে আপু বেশ অসুস্থ, গায়ে 104-এর মতো জ্বর, এবং সে অলরেডি অচেতন, ঘুম ঘুমাচ্ছে, তা আমি এখন আর তাকে আর ডাকলাম না, যেটা তো ঘুমের ঘরে বা লং টাইম 4-5 দিন তার নির্ঘুম ছিল গাবতলির হাটে, এখনও নাই ডাকি, পরে হয়তো তার সাথে আমি আলোচনা করব যে কি ঘটেছে, কেন এরকম হলো, এবং শোনার পরে যদি আমার পক্ষ থেকে কিছু করার সুযোগ থাকে ইনশাল্লাহ আমি করব, যে কেন তার গরুটা নিলেন, নিয়ে আবার ফেরত দিলেন, কোন পরিস্থিতিতে ফেরত দিলেন, আমি একটু চেষ্টা করব জিনিসটা শুনে, বা ওই যিনি নিয়েছিলেন তার বাধ্যবাধকতাটা কোথায় ছিল সে জিনিসগুলো একটু জানার চেষ্টা করব, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।